আপনি যখন ভ্রমণ পিপাসু হবেন তখন আপনি খুঁজবেন পৃথিবীর কোথায় কী পাওয়া যায় পৃথিবীর কোথায় কোন সৌন্দর্য দেখা যায় আমি ঘুরতে ঘুরতে এখন এসে উপস্থিত হয়েছি পাকিস্তানের সীমান্তবর্তী শহর হুঞ্জাতে এটি আসলে মূলত পাকিস্তান এবং চায়নার সীমান্তবর্তী এলাকা এখানে যারা পর্যটক আসেন তারা কিন্তু হয়তোবা মাউন্ট ফুজি অথবা এভারেস্ট দেখেছেন কিন্তু আমার পেছনে যে পর্বতমালা দেখা যায় এই পর্বতমালা বছরের অধিকাংশ সময় একেবারে বরফে আচ্ছাদিত থাকে বছরের মে জুন এই মাসগুলোতে মূলত এই বরফ আস্তর গোলে পাহাড়ের বুক চিরে নিচে নেমে যায় এই নিচে নেমে যাওয়ার ফলে এখানে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয় जार फिर प्रचुर संख्यक पर्यटक आखन जेने वो स्पेशली यहाँ का मौसम अच्छा होता है समर में, समर में यहाँ का मौसम बहुत अच्छा होता है और सर्दियों में काफी वो स्नो पड़ती है इस वजह से टूरिस्ट जो है वो पूरी दुनिया से यहाँ घूमने आते हैं यहाँ पे मौसम बहुत अच्छा है तो यहाँ पे टेम्परेचर इस टाइम बीस से बाईस टेम्परेचर है তো বহুত আছে জায়গা শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পাকিস্তানের বিভিন্ন অংশে যখন চল্লিশ অথবা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা থাকে ঠিক তখনও এখানেকার যেই আবহাওয়া বৈচিত্র্য সেটি কিন্তু একেবারে স্বাভাবিক অর্থাৎ ঠান্ডার সেটা এখানে কিন্তু চলমান থাকে যার কারণে মূলত পর্যটকরা অতি অনেক বেশি এখানে আসে এবং পর্যটকদের আকর্ষণের যেই স্থান এই স্থানটিকে মূলত পাকিস্তান সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে এখানকে এই জায়গাটিকে সমৃদ্ধ করে রেখেছে আমরা দেখেছি এখানে বিভিন্ন চেইন যেই কোম্পানিগুলো আছে তাদের বিভিন্ন ধরনের এখানে আছে এবং সেখানে দেখেছি অসংখ্য পর্যটক এখানে এসে অবস্থান করছেন এবং তারা মূলত এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য রূপবৈচিত্র্য সেটি উপভোগ করার জন্যই মূলত এখানে এসেছে তাদের অনেকের কাছ থেকে কথা বলে জেনেছি যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতেই তারা মূলত এখানে ঘুরতে আসেন পাকিস্তানের সীমান্তবর্তী শহর হুঞ্জা থেকে আরিফুর রহমান সময় সংবাদ